মাসব্যাপী অমরকশু বইমেলার শেষ শিশু প্রহর আজ মাসব্যাপী এই মেলায় সপ্তাহে দুই দিন শুক্র শনিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত শিশুদের জন্য বিশেষ আয়োজন করা হয় আজ সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন শিশুপ্রহরে ভিড় কেমন দেখছেন কাল কারণ আজকেই শেষ শিশুপ্রহর আমরা দেখছি আসলে এগারোটার দিকে যখন প্রবেশ পথটি খুলে দেওয়া হয় মানে খুলে দেওয়া হয় তখন অভিভাবকরা তার বাচ্চাদের এখানে নিয়ে এসে কিছু এখনো শুরু হয়নি সাড়ে এগারোটার দিকে এই সিসিম্প এর আগে সকালে আমরা দেখছি যে জানেন যে গতকালকে একটা বোমা হামলার হুমকি ছিল তৎপর ছিল বাংলা একাডেমি কর্তৃপক্ষ মেলা কর্তৃপক্ষ আজকে সকালে এসে দেখছি যে এই সিসিমপুর এই আয়োজনটি শুরু করার আগে তারা ডগ স্কয়ার দিয়ে তারা পুরো এলাকাটি তারা ভালো করে তল্লাশি করে দেখেছেন তারপর তারা অনুমতি দেওয়ার পরে তারই আমরা দেখছি যে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে মঞ্চটি সিসিমপুরের যে বিভিন্ন চরিত্র এখানে বিভিন্ন ধরনের চরিত্রগুলো অভিনয় করে বাচ্চাদের বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয়গুলো দেখে থাকে সেগুলো তারা প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে এই মঞ্চটি ভরে গেছে শিশুদের আনাগুনাতে আমি তো বাবা তুমি কোথা থেকে এসছো তুমি এখানে কি হয় তুমি জানো মানে এখানে কি কখনো দেখো না এখানে কি হয় সিসিমপুরের কথা শুনেছো টুকটুকি হালুম তাদের কথা শুনেছো বা তাদেরকে তুমি দেখতে আসছো না আচ্ছা ঠিক আছে একটু পরে তুমি দেখতে পারবা তুমি নিশ্চয়ই জানো যে এখানে সিসিমপুর হয় সিসিমপুরের কয়েকটা চরিত্র বা kaun কোন বাচ্চারা এখানে আসে তুমি জানো হ্যাঁ কি বলো তো কারা কারা আসে এখানে হালু শিকু তুমি জানো বাবা টুকটুকি কি করতে পছন্দ করে তুমি জানো না আজকে জানতে পারবা টুকটুকি পড়াশোনা করতে পছন্দ করে শিকু বিজ্ঞানী হতে চায় হালুম মাছ মাংস খেতে পছন্দ করে মানে এগুলি পছন্দ করলে যারা তোমরাও যাতে জ্ঞানী হতে পারো বা ওদের মধ্যে হতে পারো সেটা আসলে আমরা দেখছি যে এখন সাড়ে এগারোটায় পর্বটি শুরু হবে এবং এর আরেকটি জানি যে এখানে বিশেষ চরিত্র একটি হালুম তাদের একটি নতুন পর্ব সেটা হয়তো পরবর্তীতে তাদের টেলিভিশন দেখানো হবে সেটিও তারা এখানে জানিয়েছেন যে এই এখন শেষ বিজন আপনাকে ধন্যবাদ